নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা রবীন্দ্র বলি যে প্রথম কবিতাটি রয়েছে সেটা আমরা পড়ব এবং একটু কবিতাকে কবিতার মতোভাবে পড়ব ছোটোবেলায় যেমন দেখে থাকি আমাদের বাড়িতে গ্রামে যেমন দাদু এবং দাদুর যা সহপাঠীগণ সবাই গ্রীষ্মকালে রামায়ণ এবং মহাভারত পাঠ করিতেন কী সুন্দরভাবে সেইভাবে এখানে আমি কবিতাটি সেই রকমভাবে পড়তে চাইব যেমন মহাভারত বা রামায়ণ যখন পড়তে ঠিক মনে আসছে না কিন্তু সেটা বললে বলতো যে হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি ঠিক এইভাবেই আজকের যে কবিতাটি রয়েছে সেটা হচ্ছে সুখ রবীন্দ্র কাব্য কাব্য রচনা বা কাব্যগ্রন্থ যাই বলবেন তার যে প্রথম কবিতাটি রয়েছে সেটা হচ্ছে সুখ সেটা আমরা আজকে পড়ব সেটা আপনি হয়তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সুখ কবিতাটি আমরা আজকে এই রকমভাবে একটি সুরের মতোভাবে পড়ব কারণ এটাতেও রাইমিং আছে যখন রাইমিং আছে তাহলে তো আমাদের এটা এরকম ভাবে পড়া উচিত তারপর যখন বোঝার সময় আমরা এটা খণ্ড খণ্ড করে আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব। তো চলুন আরম্ভ করি কবিতাটি হচ্ছে আজি মেঘ দু আজি মেঘ মুক্ত দিন প্রসন্নই আকাশ হাসিছে বন্ধুর মত সুমন্দ বাতাস মুখে চক্ষে বক্ষে আসি লাগিছে মধুর অদৃশ্য অঞ্চল যেন সুপ্ত দিগবধুর ওড়িয়া পড়িছে গায়ে ভেসে যায় তরি প্রশান্ত পদ্মার স্থির বক্ষের উপরি তরল কল্লোলে অর্ধমগ্ন বালুচর দূরে আছে পড়ি যেন দীর্ঘ জলচর রৌদ্র পোহাইছে শুয়ে ভাঙ্গা উচ্চ তীর ঘন ছায়া পূর্ণ তরু কুটির বক্র শীর্ণ পথখানি দূর গ্রাম হতে শস্য ক্ষেত্র পার হয়ে আছে স্রোতে তৃষ্ণারত জিভার মতো গ্রাম বন্ধুগণ অঞ্চল ভাষায় জলে আকণ্ঠ মগন করিছে কৌতুকালাপ উচ্চ মিষ্টি হাসি জল কলস্বরে মিষ্টি পশিতেছে আসি কর্ণ মোর বসি এক বাঁধা নৌকা পরি বৃন্ধ বৃদ্ধ জলে গাথে নত সিরি করি রোদ্রে পিঠ বালক তার আনন্দে ঝাঁপায় জলে পড়ে হাস্য ধৈর্যময়ী মাতারা মতন পদ্মা সহিতে চেতার স্নেহ জ্বালাতন তরি হতে সম্মুখেতে দেখি দুই পার স্বচ্ছতম নীলাম্বের নির্মল বিস্তার মধ্যাহ্ন আলোক প্লাবে জলে স্থলে বনে বিচিত্র বর্ণের রেখা তপ বনে তিরুপবন হতে প্রভু আসে আসে বহি আম্র মুকুলের গন্ধ রি রহি বিহঙ্গের রাত সবর আজি বহিতেছে প্রাণে মোর শান্তিধারা মনে হইতেছে সুখ সুখ অতি সহজ সরল কাননের প্রস্ফুট ফুলের মতো শিশু আননের হাসির মতন পরিব্যাপ্ত বিকশিত উন্মুক ধরে ধরি চুম্বন অমৃত চেয়ে আছে সকলের পানে বাক্যহীন শৈশব বিশ্বাসে চিররাত্রি চিরদিন বিশ্ববিনা বিনা হতে উঠি গানের মতন রেখেছি নিবগ্ন করি নিথর গগন সে সঙ্গীত কি ছন্দ সে সঙ্গীত কি ছে গান গানি কি করিয়া শুনাইব কি সহজে ভাষাই ধরিয়া উপহার ভালোবাসি যারে রেখে দিব ফুটাইয়া কি হাসি আকারে নয়নে অধরে কি প্রেমে জীবনে করিব বিকাশ সহজে আনন্দ খানি কেমন সহজে তারে তুলে ঘরে আনি প্রফুল্ল সরস কঠিন আগ্রহ ভরে ধরি তারে প্রাণ মুঠির ভিতরে টুটি যাই হেরি তার তীব্র গতি ধায় অন্ধ অন্ধ বেগে বহু দূরে চালি যায় আর নাই আর তার নাই উপদেশ চারিদিকে দেখে আজি অন্নপূর্ণা প্রাণে মুগ্ধ অনিমুখে অনিমুখে এই স্তব্ধ নিলাম পর স্থির শান্ত জল মনে হল সুখ অতি সহজ সরল মনে হল সুখ অতি সহজ সরল ধন্যবাদ বন্ধুরা আজকে কবিতাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমরা পরের ভিডিওতে আমরা জানবো এই কবিতাটির মর্মার্থ এবং ভেঙে ভেঙ্গে এবং খণ্ড খণ্ড করে এই কবিতাটি বোঝার চেষ্টা করব আজকে ভিডিওকে এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন অনেক অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য দেখার জন্য